কি খাবে? ভাত। ভাত খাবে? কি দিয়ে? মিম দিয়ে। মিম দিয়ে? চলো মুরগি ঘরে মিম আছে নাকি দেখে আসি। চলো চলো আমার সাথে, চলো আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো, কেন ভয় লাগবে? চলো, মুরগি তো সব বেরিয়ে গিয়েছে। দেখো মুরগি ঘরে ডিম আছে নাকি, চলো দেখি। নেই? ওই তো দেখতে পাওনি? নিয়ে এসো, নিয়ে এসো। কটা পেয়েছো? দুটো? ওই তো একটা, আরো একটা আছে। আমার হাতে দাও, আমার হাতে দাও, আরো একটা আছে, নিয়ে এসো। ওই তো, এই তো, চলো ডিম ভেজে দেবো, ভাত খাবে। চলো চলো আস্তে আস্তে, চলো। দুটো? এই মুরগিটা পেরেছে, ওই যে চলে যাচ্ছে। চলো 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 তাতেই চলো। এ দেখ তিনটে ডিম পেয়েছি। তুই ডিম ভেজে ভাত খাবি বললি যে, হ্যাঁ এই দেখ ডিম তুলে আনলি যেগুলো সেইগুলো দিয়ে খাবি। আর এই তো এখানে আছে, এই তো, ওটা আর লাগবে না। তিনটে নিয়ে এস, তুই তিনটে খাও।
কই এসো খাবে এসো, ডিম তুলে আনলে যে খাবে বলে মুরগি ঘর থেকে, খাবে না কেন? মাংস খাবে? মুরগি কি খাবে? মুরগির মাংস খাবে? আচ্ছা একটু ডিম দিয়ে খেয়ে নাও, সন্ধ্যাবেলা মুরগির মাংস দিয়ে ভাত দেবো। মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা খাবি? মুরগির বাচ্চা কোথায় পাবো? তোকে দেবো, তুই ডিম খা তারপর মুরগির বাচ্চা দেবো। আয়, ওই ডিম থেকে মুরগির বাচ্চা বেরোবে। আয়, মুরগির বাচ্চা বেরোবে ডিম থেকে, খেয়ে নে, একটু খেয়ে দেখ। দুধ খাবে? দেখো দুধ কি সুন্দর গরম করে দিদুন একদম লাল করে মেরেছে, দেখো খাবি না তো? আমি খেয়ে নিচ্ছি কিন্তু, তাহলে মটরশুটি আছে কিনা দেখছি, ও মটরশুটি আর আছে? না না, এই তো এখানে ছিল। কোথায় মটরশুটি? কোথায় কই কই তো মটরশুটি? কই মটরশুটি নেই তো এখন, কোথায় আছে বলো দেখি। বাবা ওই সাইডে যাবো নাকি?
আলু পেয়েছো? আরো আলু আছে দেখো দেখো। বড় আলু, ওই একটা আলু, ওই যে দেখো দেখতে পাচ্ছো, ওই তো। তো গাইস আমাদের জাল পাতা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মাছের অপেক্ষায় আছি কখন মাছ পড়বে। এই কত বড় বড় আলু পেয়েছে দেখো, ওই একটা আছে, ওই যে দাদুরা দেখতে পায়নি আলু তোলার সময়, এত আলু রেখে গেছে। এই দেখ পাশে আলু আছে, দাদা নিয়ে যায়নি। কি সুন্দর হয়েছে দেখো, থান কোনি প্রচুর হয়ে আছে দেখো। কোথায় আছে দেখো, তো দেখো বেঁচে বেঁচে কিছু হয়েছে। ওই তো তুমি মাছ দেখলে একটু বড় পড়েছে পড়েছে মাছ পড়েছে। চলে গেল তো মনে হয়, না এই পুকুরের মাছ আর সমিত তোলা আলু ঝোল হবে। একটা জালে মাছ হলো না, মাছ সব বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আর একটা জাল পাতা হচ্ছে। দেখা যাক কি হয়, এই ফাঁসটা ছোট জালের, এবার নিশ্চয়ই হবে মাছ, দেখতে থাকো। গ্রামের দিকে ছোট ছোট পুকুরগুলোতে এভাবেই মাছ ধরা হয় এবং খুব সহজে বেশি মাছ ধরা যায় এই পদ্ধতিতে, দেখতে থাকো বন্ধুরা। এদিকে মাছ ধরায় ব্যস্ত, এদিকে তিশাম কিন্তু আলু গুড়ানোয় ব্যস্ত হয়ে পড়েছে। শ্বশুরমশাই আর ভাইরা ভাই দুজন মিলে নেমে পড়েছে, আমি কিন্তু বন্ধু নামিনি, আমি ওপরে দাঁড়িয়ে আছি, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশনে ব্যস্ত আছি আমি এখন আপাতত।